Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learn English. Dear viewers, আজকের ভিডিওতে আমি ম্যাজিক রোল 53 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে যথাসময় আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, সো লেটস গেট স্টার্টেড। ম্যাজিক রোল 53। কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কোনো কিছু নয় এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ। গঠন: সাবজেক্ট প্লাস এম নট অবলিক ইজ নট অবলিক আর নট প্লাস যা কিছু নয় থা প্লাস এক্সটেনশন বা বাক্য অংশ। ওয়ান্স এগেইন, কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কোনো কিছু নয় এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ। গঠন: সাবজেক্ট প্লাস এম নট অবলিক ইজ নট অবলিক আর নট প্লাস যা কিছু নয় তা প্লাস এক্সটেনশন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করে নেওয়া যাক। যেমন, তুমি একজন ছাত্র নও। যে ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করে নেওয়া যাক। যেমন, তুমি একজন ছাত্র নও, এ বাক্যটিতে সাবজেক্ট হলো তুমি, তুমি ইংরেজি ইউ, তারপর গঠন অনুসারে এম নট ইজ নট আর নট, এখানে আমরা বসাবো আর নট, ইউর সাথে আর নট বসে সেজন্য আমরা আর নট বসালাম, ইউ আর নট, তারপর যা কিছু নয় তা কি একজন ছাত্র, একজন ছাত্র ইংরেজি এ স্টুডেন্ট। তাহলে তুমি একজন ছাত্র নও এর ইংরেজি হচ্ছে ইউ আর নট এ স্টুডেন্ট। পরের উদাহরণে, সে একজন ডাক্তার নয়, এ বাক্যটিতে সাবজেক্ট হলো সে, সে ইংরেজি হি, তারপর গঠন অনুসারে এম নট ইজ নট অবলিক আর নট, এখানে হি এর সাথে বসবে ইজ নট, সেজন্য আমরা বসালাম ইজ নট, হি ইজ নট, তারপর যা কিছু নয় তা কি নয়, একজন ডাক্তার, একজন ডাক্তার ইংরেজি হচ্ছে এ ডক্টর। তাহলে সে একজন ডাক্তার নয় এর ইংরেজি হচ্ছে হি ইজ নট এ ডক্টর। পরের উদাহরণে, তারা খেলোয়াড় নয়, এ বাক্যটিতে সাবজেক্ট হলো তারা, তারা ইংরেজি দে, তারপর গঠন অনুসারে এম নট অবলিক ইজ নট অবলিক আর নট, দের সাথে বসে আর নট, সেজন্য বসালাম দে আর নট। প্লাস যা কিছু নয় তা কি নয়, খেলোয়াড়, খেলোয়াড় ইংরেজি প্লেয়ার, যেহেতু এখানে তারা আছে বহুবচন সেজন্য এখানে হবে প্লেয়ার্স। তাহলে তারা খেলোয়াড় নয় এর ইংরেজি হচ্ছে দে আর নট প্লেয়ার্স। পরের উদাহরণে, আমি একজন উকিল নই, এ বাক্যটিতে সাবজেক্ট হলো আমি, আমি ইংরেজি আই, তারপর গঠন অনুসারে এম নট অবলিক ইজ নট অবলিক আর নট, এখানে আমরা বসাবো এম নট, কারণ আই এর সাথে এম নট বসে, তাহলে আই এম নট, তারপর যা কিছু নয় তা কি, একজন উকিল, একজন উকিল, উকিল ইংরেজি অ্যান অ্যাডভোকেট। তাহলে আমি একজন উকিল নই এর ইংরেজি হচ্ছে আই এম নট অ্যান অ্যাডভোকেট। নট, এক্ষেত্রে সাবজেক্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এম নট বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ নট বসে, এবং অন্য সকল পার্সনের পর আর নট বসে। ডিয়ার ভিউয়ার্স,
আশা করি আপনারা এই রোলটি আয়ত্ত করতে পেরেছেন এবং এটি ব্যবহার করে দৈনন্দিন জীবনে এ ধরনের শত শত বাক্য তৈরি করতে পারবেন এবং সেগুলোকে বাস্তবে ব্যবহার করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share. And then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.